Assalamualaikum viewers, welcome back to Shapi's Kitchen. Aske recipe ta holo puff pastry. Cholun jotpot baniye nei. Ekti frying pan e protome ami tel diye debo roshun bata. Roshun bata ta ektu golden brown howar por diye debo pyaaj kuchi. प्याज़टा एक नेड़े चेड़े दिए देव लवण एक स्पून मत हलुद गुड़ो लवण अपना स्वाद अनुजाई देवें दिए भलो नेड़े डेके रेखे देव सिद्ध हार जो प्याज़टा सिद्ध हार पर दिए देव एके एके गुड़ो मसला गुड़ो हमें एक ग्रीन चिली यूज कर ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই জন্য দুঃখিত তো আমি একে একে দেখতে পাচ্ছেন গুঁড়া মশলাগুলো ইউজ করে নিচ্ছি এখানে ওয়ান টিস্পুন মরিচের গুঁড়ো ওয়ান টিস্পুন ধনে গুঁড়ো ওয়ান টিস্পুন মিক্সড কারি পাউডার আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি এখন একটা টুনা ক্যান দিয়ে দিচ্ছি তো আমি একটা টুনা ক্যান ইউজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন ইনগ্রিডিয়েন্টস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি শুধু বিকেলে নাস্তার জন্য সামান্য পরিমাণে তৈরি করেছি আপনারা যদি চান ফ্রোজেন করে রাখতে তাহলে বেশি পরিমাণে বানিয়ে নিতে পারবেন এখন চলে যাব পাফ পেস্ট্রি শীটটা রেডি করতে আমি এই পাফ পেস্ট্রি শীটটা ইউজ করেছি স্টোর থেকে কিনে এনে ওইটা রেডিমেড থাকে শুধু রোলটা ওপেন করে মাঝ বরাবর কেটে নিয়ে আপনার ইচ্ছা মতো পিস করতে পারেন আমি এখানে একটা শীটের রোল দিয়ে আটটা পিস করেছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানিয়ে নিচ্ছি এক সাইডে পুর দিয়ে অপর সাইডটি জয়েন করে নিচ্ছি নিয়ে তারপর একটি ফোকের সাহায্যে একটু ডিজাইন এঁকে নিচ্ছি যাতে বেক হওয়ার পর খুলে না যায় একটি বেকিং ট্রের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি এখন আমি একটা ডিম ব্রাশ করে নিচ্ছি ডিম ব্রাশ করলে বেক হওয়ার পর একটা সুন্দর কালার আসে তাই ডিমটা দেবেন এখন বেক করে নেব 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটসের মতো আপনাদের টাইম একটু কম বেশি লাগতে পারে রেডি হয়ে গেল আমার টুনা পাফ পেস্ট্রি আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে তো আপনাদের জন্য একটা ভেঙে রেখে দেব ভিতরটা কেমন হলো ওইটার ভেতরে আপনারা চিকেন দিয়েও করতে পারেন কিমা দিয়েও করতে পারেন পুর আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেবেন যেটা আপনাদের পছন্দ আপনারা একবার ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ